ধরনের কোনো প্লট মিস করবেন না, এটাই আমার আশা, এটাই আমার আশা যে আপনারা কোনো প্লট মিস করবেন না। এবং যিনি আমাকে ঘটনা পাঠাচ্ছেন তার নামটাও আমি নিতে পারছি না, এবং যিনি যার ঘটনা শেয়ার করেছেন তার নামটিও আমি নিতে পারছি না। সুতরাং আমি ঘটনাটা যিনি যেভাবে লিখেছেন তার মতো না পড়ে আমি আমার নিজের মতো করে পড়ছি, তাহলে ঘটনায় চলে যাই। আপনারা সবাই সাথে থাকবেন এই প্রত্যাশা। মাসুদ হোসেন এবং তার পরিবারের ঢাকার স্থায়ী বাসিন্দা। তার পরিবার এবং তিনি একটাই ফ্ল্যাটে বসবাস করতেন। তিনি একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন এবং ঘটনাটা 2015 সালের রমজানের ঈদের কয়েকদিন পর থেকে শুরু হয়। সেদিন হালকা বৃষ্টি হচ্ছিল এবং পরিবেশটা ছিল ঠান্ডা। রাত 12টা নাগাদ উনি শুয়ে পড়েন। তার কিছুক্ষণ পর উনি কি করে, মানে হঠাৎ করে ঘুমানোর পরে উনি শোনেন যে বাকবাকুম টাইপের কবুতরের ডাক ওনার বাসার জানালার কার্নিশের উপর থেকে। এটা আগে কখনো তিনি পান নাই, বিরক্তিকর ছিল না কবুতরের ডাক রাতের বেলা। হতে পারে অন্য জায়গা থেকে কোনো কবুতর উড়ে এসে সেখানে বাকবাকুম শুরু করেছে। উনি 7-5 না ভেবেই ক্লান্ত ছিলেন, ঘুমিয়ে পড়েন। রাতে ওনার ঘুম বারবার নষ্ট হচ্ছিল। প্রতিবার ঘুম ভেঙে যেত একটা স্বপ্ন দেখে, এবং তা হলো ওনার বুকের উপর একটা কালো সাপ ফেনা ফোনা তুলে হিস হিস করছে এবং বড় করে মুখ হা করে সাপটি তার দিক সামনে, মানে সামনে দুটো দাঁত দেখাচ্ছে। এটা সেরা তো উনি বারবার দেখছিলেন, ওনার ঘুম বারবার ভেঙে যাচ্ছিল। তো সকালে উনি নিজের মতো করে অফিসে চলে যান এবং কাউকে কিছু না জানিয়ে চলে যায়। বলে রাখা ভালো, পরিবারে কিন্তু তার মা বাবা স্ত্রী এবং দুই ছেলে মেয়ে ছিল। উনি বাড়ি ফেরার পর ওই দিন কিছুক্ষণ পর পর পায়ের জুতার মোজা থেকে যে ঘামের দুর্গন্ধটা আসে সেটা পাচ্ছিল, এমনভাবে পাচ্ছে যে সেই গন্ধটা তার শরীর থেকে আসছে। তিনি কি করলেন, এই মানে এই দুর্গন্ধটা সরানোর জন্য গোসল করলেন, একবার করলেন আবারও করলেন, পারফিউম ব্যবহার করলেন। এছাড়া তিনি সবসময় পরিষ্কার থাকতেন অনেক আগের থেকেই, কিন্তু এই গন্ধটা তার শরীর থেকে যাচ্ছিল না, আর গন্ধটা পাচ্ছিল কিছুক্ষণ পর পর। তিনি তার স্ত্রীকে বলেন, তার স্ত্রী বলেন হয়তো বাড়ির বাতাসের সাথে আসতেছে, তুমি টেনশন করো না। কিন্তু গন্ধটা তিনি ছাড়া কেউ পাচ্ছিল না। নর্মালি কেউ যদি পায়ের মধ্যে মোজার গন্ধ থাকে দেখা যায় যে অন্য মানুষও গন্ধ পায় এবং নাক ছিটকায়, এটা আমরা কিন্তু আমরা জানি, কিন্তু আশেপাশের কেউ পাচ্ছিল না। উনি খাবার খেতে বসে, তো উনি যখন খাবার খায় খাবার খাওয়ার সময় গন্ধটা পাচ্ছিল এবং স্ত্রীকে বলে, স্ত্রী বলেন কিসের গন্ধ, তোমার নাকি সমস্যা, আমাদের আমি কোনো গন্ধ পাচ্ছি না। উনি তার মাকে বলেন, তার মা একই কথা বলে। রাতে ঘুমাতে যাওয়ার সময় একই ঘটনা ঘটলো। অনেকটা ক্ষীণভাবে তিনি দেখলেন যে কবুতরের বাঘ বাকুমের শব্দটা তিনি আসছেন, এই আসছে আর কি। ঘুমিয়ে যাওয়ার পর সে একই স্বপ্ন, কালো একটা সাপ বুকের উপর ফেনা তুলে বসে আছে এবং হিস হিস করছে এবং তার দুইটা দাঁত দেখাচ্ছে, বড় বড় দুইটা দাঁত। রাতে বারবার এভাবে ওনার ঘুম ভাঙছিল। ঘুম ভাঙার পর সেই কবুতরের ডাক ডাক বাঘ বাকুম শব্দ শুনেই যাচ্ছে, শুনেই যাচ্ছে, কিন্তু রাতের মতো করে ক্ষীণভাবে। এত উনি প্রচণ্ড বিরক্ত হলেন, কারণ দুই রাত ধরে তিনি ঘুমাতে পারছিলেন না। সকালে তিনি নাস্তা খেয়ে অফিসে চলে যান, কিন্তু অফিসে কাজের মধ্যে মন বসছে না। তিনি অনুভব করছিলেন তার শরীর থেকে গরম ভাব বেরোচ্ছে। উনি হাত মুখ ধুলেন, এসি চলছিল, তার সেই গরম ভাবটা দূর হচ্ছিল না। উনি ভাবলেন যেহেতু দুই দিন তিনি সমস্যায় ভুগছে, হয়তো ভেতরে ভেতরে জ্বর ছিল, আজ হয়তো জ্বরটা চলে যাচ্ছে দেখেই ঘামছে বা গরম লাগছে। চিন্তা করলেন উনি বাসায় চলে যাবেন আজ লাঞ্চের পর করেই। জোহরের আজানের চারদিক থেকে যখন শুরু হয় তখন তার পুরো শরীর ঝিনঝিন করতে শুরু করে দেয়, যেটা ছিল তীব্র আজানের সাথে সাথেই, যার কারণে উনি ফ্লোরে পড়ে যায় এবং যন্ত্রণা করতে যন্ত্রণার মতো কাতরাতে থাকেন। তা দেখে ওনার কলিগরা ওনাকে হাসপাতালে নিয়ে যায়। আজান শেষ হওয়ার পরপরই সে ঝিনঝিনটা চলে যায়। হাসপাতালে পরিবার আসে, এর মধ্যে আসরের আজানও পড়ে যায়। আসরের আজান যখন 4টার দিকে ধেয়ে আসছিল ঝিনঝিনটা আরও বেড়ে যায়। ওই সময় ওই মুহূর্তে রুমে ডাক্তার ছিল, ডাক্তার পরীক্ষা করে দেখেন কোনো সমস্যা নাই। ডাক্তার ধারণা করেন এটা প্যানিক অ্যাটাক, ওনার যেহেতু দুই রাত ঘুমাতে পারে নাই প্যানিক অ্যাটাক হয়েছে। তিনি বেড রেস্টে থাকতে বলেন 3 দিন, ওনাকে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করতে বলা হয় সমস্যাটা ধরবার জন্য। বাড়িতে আসার পর থেকেই সেই মোজার গন্ধ আবারও পেতে থাকেন এবং কবুতরের সেই ক্ষীণ শব্দের বাকবাকুম ডাক। এইবার তিনি স্বপ্ন আর কবুতরের বাকবাকুমের ডাকের কথা বাবা মা এবং স্ত্রীকে বললেন। ওনার বাবা পরদিন পাশেই তাদের পরিচিত মসজিদের এক ইমামকে ঘটনা খুলে বলেন এবং ইমাম তাকে নামাজ পড়তে বলেন এবং বলেন যে ঠিক মতো যেন নামাজ কালাম পড়ে এবং পানি পড়া দেয়। কিন্তু এতে দুর্গন্ধ তিনি যেভাবে আগের মতো পাচ্ছিলেন সেভাবেই পেয়ে যাচ্ছেন এবং প্রতিদিন রাতে রাত 11টার পরে সেই কবুতরের বাকবাকুমের ডাক এবং সেই যখনই তিনি ঘুমাতে যান কালো সাপের, কালো সেই সাপের স্বপ্নটা তিনি বারবার দেখেন। জোহর আসরের আজানের সময় শব্দ কানা আসার সাথে সাথে তার বডি ঝিনঝিন শুরু করে দিত। এই ঝিনঝিন
মানে হাত থেকে বাঁচতে উনি কানের মধ্যে বালিশ, মানে উনি সারা বালিশ চেপে রাখতেন মুখের মধ্যে, চাপ সপ্তাহ চলে যায়, কিন্তু এই প্রবলেম আর কোনোভাবেই যাচ্ছিল না। ডাক্তাররা বিশদ পরীক্ষা নিরীক্ষা করে দেখেন কোনো সমস্যাই নেই, ওনার দুর্বলতা আছে। কিন্তু এই এক সপ্তাহ তার সমস্যা প্রকট হয়ে ওঠে, ঠিক মতো খেতে পাচ্ছিল না এবং এই নির্ঘুম থাকবার কারণে ওনার শরীর আরও দুর্বল হতে থাকে। চিকিৎসা চলছিল কিন্তু কোনোভাবে উন্নতি হচ্ছিল না, ইভেন কন্ডিশনটা স্টেবলও ছিল না। তার মা বাবা এবং স্ত্রী তাকে বুঝায়, বলে এটা কোনো সমস্যা না, এটা মানে ডাক্তারি সমস্যা না, এই সমস্যার জন্য হয়তো আমাদের অন্য কোনো রাস্তা অবলম্বন করতে হবে। তার বাবা তাদের পরিচিত এক পীরের কাছে যায়, ছেলের সমস্যা খুলে বলেন এবং পীর বলে যে তোমার ছেলেকে কোনো সাধারণ বা অসাধারণ জিনে ধরে নাই, মনে করো কোনো একটা শক্তিশালী রাগি জিন থেকে পাঠিয়েছে। কেননা আজান শুনলে কষ্ট হয় খারাপ জিনদের, আর রাতে সে লুকাতে পারে আজানের সময়, কিন্তু দিনে হয়তো সে লুকাতে পারে না, তাই সে কষ্ট পায়, সেই সময় তোমার ছেলে কষ্ট পায়। উনি বলেন আমি আসবো কিছুদিন পর তোমাদের বাড়িতে, মানে সেই পীর বলতেছে তুমি তোমার ছেলেকে ইবাদত করতে বলো। এই ঘটনা শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত উনি নামাজে দাঁড়ালে উনি ভুলে যেতেন কি করতে হবে, মানে যেদিন থেকে শুরু হয় সেদিন এখন পর্যন্ত আর কি, নামাজে দাঁড়ালে উনি ভুলে যেতেন কি করতে হবে, ছানা ভুলে যেতেন, সুরা ভুলে যেতেন, এমনকি 10 থেকে 15 মিনিট আল্লাহু আকবর বলে দাঁড়িয়ে থাকতো, নিজে নিজে কান্না করতেন এবং সাহায্য যেতেন আল্লাহর কাছে। কিন্তু ওই দোয়ার মধ্যে যেমন আমরা মানে মোনাজাতের মধ্যে দোয়া পড়ি, দোয়া ভুলে যাচ্ছে সে, তখন বাংলায় সে বলতেছে যে আমাকে বাঁচাও তুমি, আমার কি হচ্ছে, এগুলা কিছুই তার মনে আসতো না। এবং ইভেন এই লোক যার ঘটনা আমি বলছি মাসুদ সাহেব, উনি এটা কিন্তু একটা ছদ্মনাম আমি ইউজ করছি, এবং মাসুদ সাহেব কিন্তু সুরা ইয়াসিন মুখস্থ পারতেন। এর মধ্যে একদিন সেভাবেই স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় তার, তিনি উঠে বসেন এবং খেয়াল করে যে ঘরে কুচকুচে কালো মানুষের মতো একটা লোক দাঁড়িয়ে আছে তার ঘরের জানালার কাছে। মৃদু আলোতে বুঝতে পারলেন সেই লোকটা একটা পাখির মাথা মুচড়ে ভেঙে ফেলেন, এবং মৃদু মৃত্যু যন্ত্রণায় পাখিটা যেভাবে জানালা ঝাপছায় সেভাবে ঝাপতে ঝাপতে মারা গেল। এটা দেখতে দেখতে ওনার শরীরে কাঁটা দিয়ে ওঠে, ভয় পেয়ে তিনি চিৎকার দেন। স্ত্রী পাশে ছিল, উনি উঠেই তাকে শান্ত করার চেষ্টা করেন, মা বাবা সন্তানরা সবাই চলে আসে রুমে চিৎকার শুনেই সেই রাতটা কোনোভাবে তারা কাটিয়ে দেয়। পরের দিন ওনার বাবার সেই পরিচিত পীর আসে, ঘটনা প্রবাহ ওই পীর বাদে আরও কজন মানে আর কয়েকজনের কাছে তাদের যাওয়া হয়েছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, উল্টা তারা যদি কোনো পানি পড়া দিত সেই পানি পড়া লবণাক্ত হয়ে যেত এবং যেসব তেল পরা বা জাতীয় যারা যেসব জিনিসপত্র তারা পেয়েছিল কোনো ধরনের কোনোতে কাজে আসে নাই। তো পীর সাহেব আসলো রাতের বেলা, তার সাথে বেশ কজন জিন আসলো। শুরু হয় মাসুদ সাহেবের উপর যার প্রভাব আছে তাকে ডাকার প্রক্রিয়া, আল্লাহর কালাম এবং কিছু নিয়ম পালন করার এক পর্যায়ে যারা ঘরে ছিলেন সেই মুহূর্তে তারা ঘরে থাকলেন এবং তারা দেখলেন যে জানালার পর্দা স্বাভাবিকভাবেই ছিল, কিন্তু একটা মানুষ যখন পর্দা মানে সরিয়ে ঢোকে রুমে ঢোকার যেভাবে ঢোকে ঠিক এইভাবেই পর্দাটা সরলো এবং সাথে সাথে মাসুদ সাহেব পড়ে গেল বসা অবস্থায়। আরও কিছুক্ষণ পর যাওয়ার পর পীর সাহেব মাসুদ সাহেবের বাবাকে ফিসিয়ে বলল মাসুদকে ডাকেন। যখন মাসুদ সাহেবের বাবা তাকে নাম ধরে ডাকলেন, ও মাসুদ বাবা উঠ, তোর খারাপ পাচ্ছে নাকি? মাসুদ সাহেব উত্তর দিলেন আমার নাম মাসুদ না। ওনার বাবা আরও কিছু বলতে যাবেন তখন তাকে পীর সাহেব থামিয়ে দিল। পীর সাহেব জিজ্ঞেস করলেন কে আপনি পরিচয় দেন? মাসুদ সাহেবের কণ্ঠ ব্যবহার করে সেই জিন বলল আহমেদের নাতি, তুই আমার পরিচয় দিয়ে কি করবি, আমি তোর সাত পুরুষের খবর জানি, কি মনে করছিস এই কাজ করবি আর আমি আসবো না? তা না। তারপর সে জিন তাকে কি কি প্রসিজিওরের কথা বললে এবং ওনাকে ডেকেছেন তা তাকে বলে দেন এবং তাকে বলেন যে আমার সামর্থ্য নিয়ে প্রশ্ন করার সাহস করবি না, মানে জিনের সামর্থ্য নিয়ে কোনো ধরনের প্রশ্ন করা যাবে না। পীর সাহেব ওনার সাথে ভদ্রভাবে কথা বলার চেষ্টা করলেন। এইভাবে কিছু সময় যাওয়ার পর পীর জিজ্ঞেস করলেন যে এই লোককে কেন কষ্ট দিতেছেন আপনি? সে তখন মাসুদ সাহেবের এক আত্মীয়র নাম নিয়ে বলে উনি ভোগ দিছিল কালীগঞ্জের শ্মশানে, ভোগের বিনিময়ে এই মাসুদ যেন মারা যায় সেজন্য। যখন জিজ্ঞেস করা হয় কি কারণে তার এত বড় ক্ষতি করার চিন্তা করছেন আপনি, তখন সেই জিন বলে তাকে যে জিজ্ঞেস কর কেন সে এত ক্ষতি বড় ক্ষতি করলো। তখন মাসুদ সাহেবের বাবা কান্নায় ভেঙে পড়ে যায়, তিনি সেই জিনকে বলেন আমার ছেলেকে ছেড়ে দেন, বিনিময়ে যা চাবেন আমার সামর্থ্য থাকলে আমি তাই দিব। জিন ছিল নাসর বান্দা, সে বলে সে তাকে নিয়েই যাবে, অনেক কয়ে বলে তাকে বুঝানো হলো কিন্তু সে নারাজ। কিন্তু সেই জিন বলল আমি যেতে পারি যদি সেই লোক আমাকে আবারও ভোগ দেয় যে তাকে আগে একবার দিয়েছিল। তখন পীর বললেন আমরা সেই আত্মীয় সাথে কথা বলবো, ওনাকে বুঝিয়ে আমরা ভোগ পাঠাবো, ওয়াদা করুন চলে যাবেন। সে হাসতে হাসতে বলে হ্যাঁ যাব। তখন মাসুদ সাহেবের বাবা বললেন এ কেমন কথা, সে কিভাবে ভোগ দিবে? তখন পীর বললেন কেন? ওনার বাবা বললেন যার কথা সে বলছে সে তো মারা গেছে কদিন আগে।
এটা শুনে পীর সাহেব চুপ হয়ে গেল এবং সেই জিন ওই মুহূর্তে এখান থেকে চলে গেল। মাসুদ সাহেবরা পরে সেই আত্মীয়তা বা তার পরিবারকে এই ধরনের কথাগুলো আর বলে নাই বা শেয়ার করে নাই, কারণ এই কথাগুলো কেউ বিশ্বাস করবে না আর সম্পর্কে হানি মানে সম্পর্ক অবনতি হতে পারে। পরে সেই পীর অনেক চেষ্টা করে সেই জিনকে বুঝিয়েছিল, কাজ হয়নি, সে যাবে না তাকে নিয়ে, মানে এটা এটা তার মানে বদ্ধপরিকর, সে নিয়েই চলে যাবে। এদিকে চার মাস চলে যায়, পীর সাহেব অনেক তদবির করে কিছুটা সহনশীল করতে পেরেছিল ওনার সমস্যা, কিন্তু রাতের সেই স্বপ্ন আর কবুতরের সেই ক্ষীণ ডাক কিন্তু শোনা যাচ্ছিল প্রতিদিন। উনি খাবার খেতে পারতেন না, নামাজের সেই আগের মতো করেই ভুলে যেতেন, আর বেশ কয়েক জায়গায় তিনি গিয়েছিলেন, পরিত্রাণ পাচ্ছিলেন না। ওনার চাকরি তো অনেক আগেই চলে যায় এবং ওনাকে ছেড়ে দিতে হয়, বেকার হয়ে বিধ্বস্ত হয়ে গেছিলেন তিনি। অনেক জায়গায় চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, একদিন উনি সিলেটের এক লোকের খোঁজ পান, সেই লোক মাদ্রাসার একজন শিক্ষক, সেই শিক্ষকের নাম আমি অনিয়ারে বলার পারমিশন মানে আমার নাই, সেই শিক্ষক অনেকে চেনে, তার কাছে মাসুদ সাহেবের বাবা যান এবং বিশেষ শুনে সেই লোক আমি যার ঘটনা বলছি, যিনি আমাকে ঘটনা শেয়ার করেছেন, তার নাম আমি অরিজিনাল নামটা বলছি না, তার নাম আমি বলছি যে তার নাম জাহিদ, জাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করেন, মানে উনি উনি যেভাবে আমাকে বলেছেন যে আমার সাথে যোগাযোগ করে আর কি, কারণ ওই মাদ্রাসার শিক্ষক আবার যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন তার পরিচিত। তো যাই হোক, এই জাহিদ ভাইকে যিনি আমাকে ঘটনা শেয়ার করেছেন, জাহিদ ভাইকে ওই মাসুদ ভাইয়ের বাবা ফোন দেয়, তার সাথে দেখা করতে চান এবং এই জাহিদ ভাই সচরাচর সবাইকে নাই করে এবং তাকেও করে, কারণ হলো যে কোনোভাবেই তার মানে বড়াই ভাবটা যেন না আসে আর কি। কিন্তু ওনার বাবা কিছু কথা শুনে আর না করে নাই, মানে ওনার বাবার মানে মাসুদ সাহেবের বাবার কিছু কথা শুনে এই জাহিদ ভাই যিনি বলছেন ঘটনা তিনি আর না করেনি। উনি মাসুদ সাহেবের পুরো ঠিকানাটা নেয় এবং এক রাত অপেক্ষা করতে বলে। যাই হোক, সে রাতে একজন সর জিনের দ্বারা মাসুদ সাহেবের সমস্যা সম্পর্কে জাহিদ সাহেব জানতে চান। তিনি বলেন একজন জিনকে পাঠানো হয়েছে ওনার ক্ষতি করতে। ওনার সাথে ঘটনা শুরু হওয়ার এক মাস আগে ওনার এক বন্ধু ওনাকে দিয়ে আম এনে দিয়েছিল, সেই আমগুলোর উপর এক কবিরাজ এক কাফের জিনকে দিয়ে জাদু করেছিল এবং জাদুটা হয়েছিল সাপ এবং কবুতরের রক্ত দিয়ে। উদ্দেশ্য ছিল মাসুদ সাহেবের পতন যেন ঘটে এবং তিলে তিলে উনি যেন মরে যায়। ওনার বন্ধুর মূলত আর্থিক অবস্থা ভালো ছিল না, উনি মনে হয় মনে মনে খুব হিংসা করতো মাসুদ সাহেবের হাসি খুশিময় জীবনকে, তাই হিংসায় বশবর্তী হয়ে উনি এই ঘটনা ঘটিয়েছেন। তো জাহিদ ভাই যখন জিজ্ঞেস করলো, সেই জিন বলেছিল যে কেউ শ্মশানে যে ভোগ দিয়েছে এবং যে ভোগ দিয়েছে সে লোক মারা গেছে। তখন জিন বলে এটা ছিল ছলনা, সে চেয়েছিল যাতে করে মকবুল মানে মাসুদ সাহেব যে আত্মীয়দের সাথে ঝগড়া বিবাদ লাগিয়ে দিত যাতে ঝামেলা হয়ে যায়। মানে যেই লোকটা আগে ইনফরমেশন দিয়েছিল যে এটা ওই আত্মীয় দিয়েছে সেটা একটা ভুল এবং মিথ্যা ধর্ম মানে মিথ্যা কথা আর কি, এটা মাসুদ সাহেবের ফ্রেন্ড তাকে জাদুটনা করেছিল যাতে করে তাদের পারিবারিক বন্ধনটা ছিন্ন ভিন্ন হয়েছে। আসলে কাফের জিন কাফেরদের মতোই আচরণ করে। এগুলো জানার পর ইবাদত করে রাতে জাহিদ ভাই ঘুমাতে যাবে, তখন জানালার পাশে শুনতে পায় কাছাকাছি কোথাও কোকিল ডাকছে। এই শহরে রাতে কোকিল ডাকে না, কিন্তু তখন ওই মুহূর্তে ডাকছিল। পরের দিন উনি ওনাদের সব কিছু বলে, এগুলো শুনে তারা হতবাক হয়ে যায় এবং উনি যে এই ওনার বন্ধুর এই কাজটা করছে এটা তাদের বলে নাই, কারণ এই নিয়মটা এটা নিয়মের বিরুদ্ধে। তো সব শুনে জাহিদ ভাইয়ের যেসব মানে আমি বলছি যে উনি ওনার যে জিন আছে ওনার জিনদেরকে উনি জানান কি করা যায় এবং তারা বলেন যে অপেক্ষা করতে হবে। তো আগেই উনি বলেছিলেন যে আরেকজন জিনের সাথে তার যোগাযোগ আছে, যিনি আমাকে মানে যিনি তাকে তার ছেলে হিসেবে মনে করে। ওনাকে বলার পর উনি বলেন সাদা কাপড়ে সুরা সোরা আর কিছুর আয়াত একজন আলেমকে দিয়ে লিখিয়ে সেই কাপড় কিছু কর্পূর এবং কবরের মাটি দিয়ে কাপড়টি মাসুদ সাহেবের ডান হাতে বেঁধে দিতে। এর ফলে তিন চার দিন সেই জিন প্রতিদিন যেভাবে জ্বালাতন করতো তা করতে পারবে না। এই তিন দিনের ভেতর মাসুদ সাহেবের নামে সঠিক নিয়মে আকিকা করতে হবে এবং ওনার উপর ফরজ হওয়া জাকাত আদায় করতে হবে এবং প্রতিদিন ফজরের পর পায়ে হেঁটে যে কোনো কবরস্থানে গিয়ে যে কোনো কবর উনি জিয়ারত করবেন। আসলে জিনিসটা মেমোরাইজ করা খুবই কষ্ট, খুবই টাফ, তারপরও আমি আপনাদেরকে বলছি যে মেমোরাইজ করা যেহেতু টাফ, আমি এই জাহিদ ভাই যিনি আমাকে ঘটনা শেয়ার করেছেন তিনিও কিন্তু জিন ডাকতে পারেন, জিন আনতে পারেন। যাই হোক, যতদিন পর্যন্ত সেই দুর্গন্ধ যেন না পান ততদিন পর্যন্ত এই ইবাদত করতে হবে এবং এটা যেন না ছাড়ে, এটা বারবার বলে দেওয়া হয়েছে।
এবং এটা কিন্তু সলিউশন দেয়, তার তার চিন্তাকে সলিউশন দিয়েছে মাসুদ সাহেবকে যেন এই জিনিস এই প্রসিজিওরগুলো বলা হয়। দুদিন পর এই জাহিদ ভাই উনি ওনার বাসায় যায়, মাসুদ সাহেবের বাসায় যায়, ওনার বাবাকে শিখিয়ে দিয়ে আসে কৌশলগুলো যাতে এই কাফের জিনিসগুলো টের না পায় এবং এই সব কর্মকাণ্ড যেন উনি না বোঝে না টের পায়। উনি কাপড়ে সেইভাবে সুরা লিখে এনেছিলেন এবং মাটি কর্পূর মিশিয়ে নিয়েছিলেন এবং তার চিন্তা ছিল ঠিক আসরের আজানের সময় এই কাপড়টা বেঁধে দেবে যখন কাফের জিনটা দুর্বল থাকে। এখানে বলতে বলা উচিত যে কাফের জিনটা ছিল অনেক অহংকারী, আর জাহিদ ভাই যখন বাসায় ঢোকে তখন থেকে তিনি একটা পোটকা বিদঘুড়ে গন্ধ পাচ্ছিল ওই বাসায় এবং অস্তিত্ব তার অস্তিত্ব টের পাওয়া যাচ্ছিল। তো যাই হোক, উনি ওনাকে বলে যে আজ কানে কিছু না দিয়ে আজান শুনতে এবং ওই যে যেভাবে উনি আগে মাসুদ সাহেব বালিশ ঢেকে রাখতো এটা যেন না থাকে এবং সে যেন পরিষ্কার আজান শোনার ট্রাই করে। ওই বাড়িতে ওনার বাবা ছাড়া যেন কেউই মানে ওই বাবা ছাড়া কেউই জানতো না তাদের এই কাজের কথা, মানে তার ফ্যামিলির ওয়াইফ, তার মা, তার বাচ্চা কাচ্চা কেউই জানতো না। তো ভদ্রলোক কান্নায় খুব ভেঙে পড়ে এবং রাজি হতে চান না, কেননা এই যন্ত্রণা খুব কষ্টকর সহ্য করা। ওনার বাবা ওনাকে বোঝায় যে মাসুদ সাহেবের বাবা বলছে যে আমি দেখতে চাইছি ওর কী অবস্থা হয়, তুই টেনশন করিস না। উনি পরে রাজি হয় এবং আজানের সাথে সাথে জাহিদ ভাই ওনার চিৎকার করে মানে উনি চিৎকার করে মা গো বলে যন্ত্রণায় কাঁদতে থাকে। এই সুযোগে আল্লাহর নাম নিয়ে ওনার ডান হাতে জাহিদ ভাই ওই জিনিসটা বেঁধে দেয় এবং এক গিয়ে সাথে সাথে ওনার ঘরের ড্রেসিং টেবিলটা মিরর ড্রেসিং টেবিলের মিররটা যে আয়নাটা ভেঙে যায় এবং বারান্দার দরজাটা কবচ্ছ ভেঙে চুরমার হয়ে যায়। তখন ওনার দিকে তাকিয়ে দেখা যায় উনি একদম বেহুশ। ওনার মা স্ত্রী দরজা কাঁচ ভাঙার শব্দে ঘরে চলে আসে, ইভেন পাশের প্রতিবেশীরাও চলে আসে। সেই সময় পানি ছিটিয়ে হুশ আনানো হয়। সেদিনের মতো এই জাহিদ ভাই বাসা থেকে চলে আসে, সেই রাতে ওনার কোনো সমস্যা হয়নি, এমনকি উনি রাতে আর স্বপ্ন দেখেন নাই। স্বাভাবিকভাবেই অনেক ক্লান্তি থাকায় উনি ঘুমিয়ে পড়ে। পরের দিন বিকেলে ওনার নামে আকিকা করা হয় এবং সেই জিনের পরামর্শ মোতাবেক বাকি কাজগুলো করা হয় তিন দিনের ভেতরেই। এর মধ্যে ওনার আর কোনো সমস্যা হয়নি, উনি সুস্থ এবং স্বাভাবিক হতে শুরু করে। উনি প্রতিদিন নিকটস্থ এক কবরস্থান জিয়ারত করত ফজরের পর, অচেনা কবর, এবং আকিকার ১১তম দিন ফজরের নামাজের পর কবরত জিয়ারত করতে বের হতো। বের হতেই উনি কবুতরের বাঘ বাকুমের ডাক শুনতে পেত। ভয় পেয়ে এদিক ওদিক তাকানোর পর দেখলেন রাস্তার উপর ওনার থেকে পাঁচ হাত ধরে পাঁচ ছয় ধরে একটা মরা কবুতর আকাশ থেকে পড়ল। সেদিন খুব ভয় পেয়ে থাকলেও এর পর থেকে ওনার আর কোনো ধরনের সমস্যা হয় নাই। আমি জানি এই কথাটাগুলো খুবই পেঁচানো, আমি জানি, আশা করছি আপনারা প্রত্যেকটা ওয়ার্ড মনে রেখেছেন। আমাকে যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি নিজেই কাজগুলো করেছেন এবং তার যে জিন, তার যে পরিচিত জিন, তারা এই সলিউশনটা তাকে দিয়েছে। তার অরিজিনাল নামটা আমাকে বলা থেকে বারণ করেছেন এবং উনি আমাকে, আমি ওনাকে বলেছি আপনার কাছে আর ঘটনা থাকলে যেন পাঠায় উনি, কারণ আশা করি ওনার ঘটনা আমরা আজকে শেয়ার করলাম এবং আমি খুবই খুশি যে এই ঘটনা অনেক বড়, অনেক বড় একটা ঘটনা। আপনারা বুঝতে পারছেন একটা মানুষের পুরো মানে জিন দিয়ে সামন্ড হওয়া একটা স্টোরি।